পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল আমাদের সংগ্রাম পরিবারের পক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার 29 মার্চ বন্দর উপজেলা প্রেস ক্লাবে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমাদের সংগ্রাম পত্রিকার প্রকাশক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নির বাংলার পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফজলুল হক গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শরীফ হাসান চিস্তি, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির। আমাদের সংগ্রাম পত্রিকার সম্পাদক মাহবুব হোসেন ডালিমের সঞ্চালনায় ও ব্যবস্থাপনা সম্পাদক সুরজের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ডি এম মাইনুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদি হাসান প্রান্ত, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিব প্রধান, কার্যকরী সদস্য অজিত দাস, তরিক হোসেন বাপ্পি, সদস্য আবু সুফিয়ান, সাংবাদিক তাজিমুল। ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন বন্দর বেবি ইস্টার্ন গাউসুল আজম জামে মসজিদের পেশ ইমাম আবু সুফিয়ান আল কাদরি। মোনাজাতে বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেলের সুস্থতা সহ দেশের শান্তি ও মঙ্গলের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।